হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইরিন মহিবের ভবনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আইরিন আক্তার রানী। অনেকদিন যাবত কোনো ব্লগ আপলোড করতে পারছিলাম না, কি কারণে সেটা আপনাদের জন্য চমক হিসেবে রইল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো যেহেতু আমি অনেকদিন যাবত ভিডিও আপলোড করছিলাম না এবং এই ভিডিওটি আমি আপলোড করার জন্য প্রস্তুত করে রেখেছিলাম, কিন্তু কোনো কাজের জন্য আমি আসলে আপলোড করার জন্য কোনো সময় পাইনি, তো ভাবলাম যে আপনাদের একটু টক মিষ্টি ঝাল দিয়ে নতুন একটি ব্লগ উপহার দিই, আর সেটা হচ্ছে মজাদার ভেলপুরি। তো চলুন কিভাবে তৈরি করি সেটা দেখানো যাক। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি পানি দিয়ে। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, এবং শুধু আমি না, আমার সাথে আমার ছোট বোনেরা এবং আম্মুও কাজে অনেকটাই হেল্প করেছে। তো এখানে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আসলে আমাকে হেল্প করা কি, আমরা একে অপরকে সবাইকে হেল্প করেছি। তো এখন ভালোভাবে এটাকে মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম সফট আকার হয়েছে, এবং ছোট ছোট আমরা কিছু গোল করে নেওয়ার জন্য প্ল্যান করলাম, যাতে আমাদের ভেলপুরির আকারগুলো দিতে অনেক বেশি সুবিধা হয় এবং সময় খুবই কম লাগে। আর ছোট ছোট যেভাবে গোল করে নিচ্ছি, একটা করে রুটির মতো বেলে নিলেই হয়ে যাবে ভেলপুরি। তো এখানে প্রায় অনেকগুলো হয়েছে, তো এগুলো আসলে এখন এভাবেই রেখে দিব, আর একটা একটা করে নিয়ে রুটির মতো করে বেলে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে সফট হওয়ার কারণে আসলে বেলুনের সাথে বা পিঁড়ির সাথে লেগে যাচ্ছিলো, বাট এটা কোনো ব্যাপার না। বাংলাদেশের মানচিত্র হলেও কোনো প্রবলেম নাই, আপনার খাওয়া দরকার তো খাবেন। এটা নিয়ে আসলে হাস্যকর কোনো কিছুই না, তো একটু আঁকা বাঁকা হতেই পারে। তো এইভাবে আসলে সবগুলো বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মোটামুটি কিছু বানানো হয়ে গিয়েছে, আর বাকিগুলো বানাতে বানাতে ভাজা হয়ে যাবে। তো এখন একটি কড়াই নেওয়া হলো, এবং কড়াইয়ে তেল দেওয়া হয়ে গিয়েছে, এবং দেখতে পাচ্ছেন তেল মানে একটু গরম হয়ে আসছে এবং বুদবুদ দিচ্ছে, মানে ভাজার জন্য পারফেক্ট। তো এবার আম্মু আসলে ভাজবে, এগুলো একটা দিয়ে দিল। তো দেখতে পাচ্ছেন তেলটা একদম পারফেক্টভাবে মানে গরম হয়ে গিয়েছে, এবং এটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে, যাতে কিছুটা ক্রিস্পি হয়, ঠিক আছে? তো এপাশ ওপাশ করে, আর ফ্লাশের জন্য আসলে বোঝা যাচ্ছিল না, কারণ ফ্লাশ না দিলেও আপনারা বুঝতে পারতেন না। তো আসলে এইভাবে করতে হলো, কিছু করার নেই। তো তেল ঝরিয়ে নেওয়া হচ্ছে, কারণ বাড়তি তেল থাকলে এটা শরীরের জন্য খারাপ, এমনি তো তেল শরীরের জন্য খারাপ। তারপরেও আসলে মুখ আসলে খেতে চায়, মানে লোভ সামলানো যায় না। তো এইভাবে আসলে সবগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, আর একটু সাদা সাদা দেখা গেলে ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ কোনো ফুড কালার বা কোনো কিছু যেহেতু মিশাই নেই, একটু এরকম দেখাই যাবে, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমরা সবাই ভেলপুরি খাবো। তো আসলে এবার এখন আমাদের মশলা তৈরি করার পালা। এখানে জিরা, ধনিয়া, দারুচিনি, এলাচ এবং যেই জয়ত্রী যেটা আছে সেইটা নেওয়া হলো অল্প কিছু করে, দেখতে পাচ্ছেন। আর ফ্লেভারের জন্য এই মশলাগুলো আর কি আপনার পরিমাণ মতো করে নেবেন, আধা চা চামচ করে আপনি নেবেন ধনিয়া এবং জিরা। তো এখানে একদম তেলে ভালোভাবে গুঁড়া করে মানে নেওয়া হলো, মানে তেলে মানে ভেজে নেওয়া হয়েছিল। তো গুঁড়া করার পরে এটাকে আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, আঁশগুলো যাতে না থাকে। আর এইখানে আপনার পরিমাণ মতো 1 কাপ পরিমাণে যে ডাবলি বুট থাকে, ঠিক আছে, সেইটা সিদ্ধ করে নেওয়া হয়েছে লবণ দিয়ে। আর এখানে আপনার আলু দেখতে পাচ্ছেন কয়েকটা, আর এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলো একদমই আপনার ওপর নির্ভর করে আপনি কতটুকু পরিমাণ দিবেন। আপনি যদি বেশি খেতে চান বেশি, কম হলে কম, এটা নিয়ে আসলে কোনো প্রবলেম নাই। এবং এই আলুটাকে এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এখানে আম্মু হেল্প করতেছিল আমাদেরকে, যেহেতু আমি এবং আমার মেজো বোন দুইজনেই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম, তো আসলে আম্মু করে দিচ্ছিল আমাদের। তো একদম খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিতে হবে, কারণ লবণ দিয়ে যদি আপনি পেঁয়াজ, মরিচ বা ধনিয়া পাতা যেটাই বলেন না কেন, যে কোনো মশলা মাখালে আসলে ভালোভাবে লাগে, ঠিক আছে?
তো এইভাবে পরিমাণ মতো করে আপনার ধনিয়া পাতা এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে মেখে নিতে হবে। আর ওই যে মশলাটা ছিল এখানে আপনি হাফ ব্যবহার করবেন এবং আর হাফ আপনি আলাদা রেখে দিবেন, সেটা হচ্ছে তেঁতুলের যে টকটা আপনি ব্যবহার করবেন সেটার ভিতরে যদি দেন সেই রকম একটা ফ্লেভার আসবে। তো এখানে অল্প অল্প করে মাখিয়ে নেওয়া হবে এবং পরিমাণ মতো আপনি পুরোটাই নিয়ে নেবেন। আপনার যদি মনে হয় আপনি কম নেবেন তাতে কোনো প্রবলেম নাই, বাট আমাদের কাছে হিউজ পরিমাণে ভেলপুরি ছিল, সো আমরা পুরোটাই নিয়ে নিয়েছি, একটু বেশি বেশি করে খাবো আর কি সেই জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন আম্মু খুব ভালোভাবে মেখে নিচ্ছে। তো আসলে মানে আর কি বলবো, ভিডিও অবশ্য আগের থেকে দিব ভাবছিলাম কিন্তু আসলে খুব সুন্দর একটা মুহূর্ত পার করেছিলাম যার কারণে এই ভিডিওটি আপলোড করতে পারিনি। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভেলপুরির পুর টোটালি কমপ্লিট, আর এখন আমরা তেঁতুলের টকটা তৈরি করব। তো এখানে আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, প্রায় আধা ঘন্টা আগে তেঁতুল ভিজিয়ে রাখা হয়েছিল পানিতে। তো দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গিয়েছে, আর অবশ্যই তেঁতুলটা কিন্তু পরিষ্কার করে নিয়ে তারপরে ভিজানো হয়েছিল। তো এইবার আমার মেজো বোন কাজে হেল্প করছে, তো খুব ভালোভাবে চটকে নিতে হবে এবং এই যেই তেঁতুলের যেই কাই বলে বা লেগ বলে যেটাই বলেন না কেন, খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এবং এখানে টোটাল কমপ্লিট হয়ে গেল, আঁশগুলো তুলে নেওয়া হলো এবং যে মশলাটা ছিল তেঁতুলের টকের সেই পানিতে মশলাটা অ্যাড করা হচ্ছে। এবং এরপরে এখানে দেওয়া হলো যে লবণ, আপনি চাইলে শুকনা মরিচ, যদি কেউ অনেক ঝাল বা স্পাইসি অনেক পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনি মরিচ অ্যাড করতে পারেন, তো আমাদের দরকার ছিল না সো আমরা দেইনি। তো আর এইখানে অবশ্য চিনি দেওয়া হচ্ছে, তেঁতুলের পরিমাণ যেহেতু একটু টক ছিল তাই একটু চিনি এবং লবণ একটু ভালোভাবে দেওয়া হলো যাতে অতিরিক্ত টক ফ্লেভারটা মুখে না লাগে। আর আসলে এখানে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে টোটালি কমপ্লিট করা হলো। আর আশেপাশে অবশ্যই ফ্লাশ দেখছেন, তো এটা আসলে তো আমি ভিডিও করছি সেটা বললাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের খাবার টোটালি কমপ্লিট এবং খুবই কালারফুল দেখা যাচ্ছে আর অনেক ইয়াম্মি মানে মনে হচ্ছে। তো এখন আসলে খাওয়ার সময় হয়ে গেল। তো এইবার আমার মেজো বোন এটাকে রেডি করছে, তো উপরে দেখছেন যে কতটা ক্রিস্পি হয়েছে, যে আঙুল দিয়ে একটা খোঁচা মারার পরেই পুরোটা ভেঙে গিয়েছে উপরে যে খোসাটা বা কলসটা। তো এখন এটাকে খুব ভালোভাবে পুর দিয়ে সাজানো হবে, আর দেখেন কতটা কালারফুল লাগছে তাই না? ইস, দেখার পর মানে জিভে জল চলে আসলো আবার। তো এইভাবে এই যে দেখেন সাজানো হয়ে গেল, আর আমার তো পুরো জিভে জল চলে আসছিল। ঠিক আছে, আমি কিভাবে ভিডিও করব সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। তো দর্শক, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের পরবর্তী যে ব্লগটি আসবে অবশ্যই ধামাকা একটা ব্লগ আসবে, আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের কাছে কীরকম লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। এবং দেখেন, কথা বলতে বলতে খাওয়াও টোটাল আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। ঠিক আছে, তো আপনারা সবাই জানাবেন যে কেমন হলো আমাদের ভিডিওটি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনারাও ভালো থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।